আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো নিউ একটা ইনভেস্টমেন্ট সাইট নিয়ে আসলাম, যেখানে আপনি সাইন আপ বোনাস হিসেবে পেয়ে যাবেন $18, আর এখান থেকে পার ডে আপনার ইনকাম থাকবে $5 করে। মানে এখানে আপনাকে $15 ডিপোজিট করে কাজ শুরু করতে হবে। যাই হোক, এটা একটা ইনভেস্টমেন্ট সাইট, এখানে যারা কাজ করবেন একান্ত নিজ দায়িত্বে কাজ করবেন, কারণ টাকা আপনার, সিদ্ধান্ত একান্ত আপনার। এখানে লাভ হলেও আপনার, লস হলেও একান্ত আপনার। তো এখানে আপনি যে টাকাটা ডিপোজিট করবেন সেইটা দেখা যায় 3 দিনের মাথায় আপনার কিন্তু টোটাল যে টাকাটা ডিপোজিট করবেন সেইটা উঠে যাবে 4 দিনের দিন। এখান থেকে আপনার লাভ আসতে থাকবে। যাই হোক, এখানে আপনার কীভাবে কাজ করবেন সেইটা দেখাবো। তার আগে ভিডিওতে পর থেকে একটা করে লাইক করে দিন, এবং চ্যানেলটা তো নতুন হয়ে থাকলে পাশ থেকে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। এখন আসেন রেজিস্টার করার জন্য। এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন, সেখান থেকে টুডে রেজিস্টার লিঙ্ক বলে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কের ওপর ক্লিক করে দিবেন। ওকে, খেয়াল করবেন আপনার সামনে এই ধরনের একটা সাইন আপ ফর্ম আসবে। তো এখানে একটা ইমেল দিয়ে দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, তারপর এই যে সিকিউরিটি পাসওয়ার্ড এখানে বা সিকিউরিটি কোড, এখানে আপনার একটা পিন কোড দিবেন, যেমন 1 2 3 4 5 6 আমরা যে পিন কোডগুলো দিই সেরকমের একটা দিয়ে দেবেন। টিজি মানে টেলিগ্রাম, অ্যান্ড্রয়েড দিয়ে একটা ভুলভাল নাম দিয়ে দিলেই হবে। পেজটা একটু ওপার স্ক্রল করবেন, এখান থেকে দেখতে পারবেন নিচে দেওয়া আছে সাইন আপ সেকশন, সাইন আপ সেকশন আপনি ক্লিক করে দিবেন। খেয়াল করবেন আমাদের সামনে এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট আসবে। তো আমরা এখান থেকে আইনো যে সেকশনটা আছে এই আইনো সেকশনের ওপর ক্লিক করে দেবো। এখন আমাদের হোম পেজটা এরকমের শো হলে এখন আমরা ক্লিক করে দেবো মি সেকশনে। এখান থেকে খেয়াল করবেন আমাদেরকে টোটাল ব্যালেন্স USDT, যেটা সাইন আপ বোনাসের কথা আমি বলেছিলাম $80, সেটা কিন্তু এখানে দিয়ে দিছে। যদি প্রথমবারে শো না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা রিফ্রেশ দিবেন, তাহলেই দেখতে পারবেন এখানে। তো আমাদের যেহেতু বিআইপি পারচেস করে এখান থেকে ইনকাম করতে হবে, সেহেতু এখানে এই যে বিআইপি সেকশন এখানে ক্লিক করে দেবো। এখান থেকে দেখতে পারবেন ভিআইপি এক যেটা রয়েছে সেখানে ডেইলি ট্যাক্স থাকবে, একটা সিঙ্গল প্রফিট বা ডেইলি প্রফিট যেটা সেটা থাকবে কিন্তু 5 USDT করে। আর এখান থেকে আমাদেরকে বলতেছে কিন্তু 85 মানে 85 USDT-র কথা, অবশ্য না, এখানে একটু মিস্টেক হয়ে রয়েছে, এখানে 95 হবে। তো আমরা এখানে টোটালি 95 USDT ডিপোজিট করলে পাবো। আমি আপনাদেরকে এই ভোল্টে একটু দেখাই নিচ্ছি। তো খেয়াল করুন এখান থেকে তাদের অ্যানাউন্সমেন্টের উপর ক্লিক করে দিলে এই যে পেজটা, এখানে খেয়াল করুন রেজিস্টার অ্যান্ড গেট 80 USDT। আর এখান থেকে পেজটা যদি একটু ওপার স্ক্রল করি এখান থেকে আমরা পাবো ভিআইপি এক যেটা আছে রিসার্চ 50 USDT, ডেইলি আর্নিং 5 USDT, মানে এখান থেকে 15 USDT মানে 15 USDT আমাদের এখানে ডিপোজিট করতে হবে ভিআইপি একের জন্য। ভিআইপি টু যেটা রয়েছে রিসার্চ করতে হবে 70 USDT, আর ডেইলি আর্নিং থাকবে আমাদের কিন্তু 22 USDT মানে 22 USDT। এরকমের করে অনেকগুলো ভিআইপি রয়েছে, ভিআইপি 3 যেখানে 230, আর ইনকাম থাকবে 65, এরকমের করে অনেকগুলো ভিআইপি রয়েছে ভিআইপি 6 পর্যন্ত, আর এগুলো কিন্তু ভ্যালিড থাকবে শুধুমাত্র 7 টেস্টের জন্য। তো আপনারা কী করবেন রিসার্চ করার জন্য, আপনারা এখান থেকে সিম্পলভাবে হোম সেকশনে চলে আসবেন। হোম সেকশন থেকে এই যে রিসার্চ সেকশন এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে খেয়াল করবেন আপনাদেরকে একটা কিউআর কোড প্লাস একটা অ্যাড্রেস দিবে, এই যে অ্যাড্রেসটা এখান থেকে কপি সেকশনের উপর ক্লিক করে দিবেন, অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে সিম্পলভাবে আপনি চলে যাবেন বাইন্যান্স অথবা ওয়ালেট, মানে এক্সচেঞ্জ অথবা ওয়ালেট যেখানে আপনার USDT রয়েছে। আমি সিম্পলভাবে বাইন্যান্স থেকে দেখাবো, কারণ আমার বাইন্যান্সে USDT রয়েছে, আমি তার জন্য বাইন্যান্সে ভিজিট করলাম। এখান থেকে বাইন্যান্সে যারা আসবেন ওয়ালেট থেকে এসপার্ট থেকে খেয়াল করবেন আপনার যে USDT রয়েছে USDT-র উপর ক্লিক করে দিন। এখান থেকে উইড্রোয়াল অ্যাগেন সেন্ড বিএ ক্রিপ্টো নেটওয়ার্কের উপর ক্লিক। এখন উপর থেকে পেয়ে যাবেন এই যে অ্যাড্রেস বারে ট্যাপ করে ধরে পেস্ট করে দিবেন যে অ্যাড্রেসটা আপনি কপি করে দেন সেইটা। নিজে যদি নেটওয়ার্ক অটোমেটিকভাবে বসে যায় তাহলে তো সমস্যা নাই, না বসে গেলে এখান থেকে অবশ্যই নেটওয়ার্কের উপর ক্লিক করে দিয়ে TRC-20 এই নেটওয়ার্কটা করে দিতে হবে, এর বাইরে অন্য কোনো নেটওয়ার্ক না। এখন অ্যামাউন্টের জায়গায় আমাদেরকে দিয়ে দিতে হবে 16, যদি আমরা ভিআইপি 1 পারচেস করি তাহলে 16, ভিআইপি 2 পারচেস করলে তাহলে অবশ্যই 71, কারণ $1 নেটওয়ার্ক ফি কাটবে আর বাকি যে $15 সেটা গিয়ে কিন্তু ব্যালেন্সে পৌঁছাবে, যেটা এখানে বলা আছে রিসিভ অ্যামাউন্ট $15। তো আমরা এখন সিম্পলভাবে উইড্রলের উপর ক্লিক করে দেবো, ফিঙ্গার অথবা পিন যেটাই বলেন না কেন, যেটাই আসুক না কেন সেইটা দিয়ে আপনি এখান থেকে উইড্রটা করে নেবেন। অ্যাগেন উইড্র হওয়ার 3 মিনিট পর খেয়াল করবেন উইড্র হওয়ার 3 মিনিট পরে এই যে সেকশনে চলে আসবেন আপনার ওয়েবসাইটের, তারপর এই যে রিসার্চ কমপ্লিট এই সেকশনে ক্লিক করে দিবেন। আপনাকে এখান থেকে নিয়ে আসবে এই যে হোম পেজে, হোম পেজ থেকে দেখতে পারবেন আপনার যে ভিআইপি এক যেটা ছিল সেটি কিন্তু আনলক হয়ে গেছে। আর যদি আপনি এই মি সেকশনে ক্লিক করে দেন আপনি দেখতে পারবেন আপনার যে 80 USDT ছিল সেইটার সাথে কিন্তু প্লাস হয়ে 95 USDT হয়ে গেছে, মানে আপনার 15 USDT এখানে ডিপোজিট হয়েছে।
তো আমরা কিভাবে উইথড্র করব সেটার আগে এখান থেকে যারা বাড়তি উপায় ইনকাম করবেন মানে রেফার করবেন তারা অবশ্যই টিম সেকশনে ক্লিক করে দিবেন। টিম সেকশন থেকে আপনি একটা রেফার লিংক পেয়ে যাবেন, এইটা কপি করে নেবেন। কপি করে আপনারা আপনার বন্ধুবান্ধবকে সেন্ড করবেন, সে এইখান থেকে অ্যাকাউন্ট খুলে প্লাস রেফার করাইলে আপনি 3 লেভেল পর্যন্ত রেফার কমিশন পাবেন। এখন আসেন আমরা যে ভিআইপিটা পারচেস করছি সেইখান থেকে কিভাবে ক্লেম করব বা উইথড্র করব। তার জন্য আপনারা চলে আসবেন এই যে টাস্ক সেন্টার, টাস্ক সেন্টার চলে আসুন। এখান থেকে খেয়াল করবেন আমাদেরকে একটা টাস্ক দিবে ডেইলি, যেটা দেওয়ার কথা ছিল $5 ইনকামের একটা কমিশন টাস্ক। এই যে টু কমপ্লিট এই সেকশনে ক্লিক করে দিবেন, এটা একটু লোড নিয়ে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। খেয়াল করবেন লোডিং নিতেছে, কমপ্লিট সাকসেসফুল। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, পার ডে কিন্তু আমরা একটা করে টাস্ক পাবো, যেটা এখানে টাইম কাউন্ট হচ্ছে। ওকে, আমরা হোম সেকশনে চলে আসব উইথড্র করার জন্য। এখন সিম্পলভাবে উইথড্রলের উপর ক্লিক করে দেবো। উইথড্রলে ক্লিক করে দিলে খেয়াল করবেন আমরা যেটা উইথড্র করতে পারবো সেটা কিন্তু টোটাল ব্যালেন্স এখানে শো করতেছে, 24 ঘন্টা যে কোনো সময় আমরা উইথড্র করতে পারবো। এখন এই ব্যালেন্সটা আমাদেরকে এইখানে দিয়ে দিতে হবে, এই যে কোয়াট এখানে দিয়ে দিতে হবে। ট্রন অ্যাড্রেস মানে TRC20 অ্যাড্রেস দিয়ে দিতে হবে, USDT TRC20 USDT অ্যাড্রেসটা এইখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে আপনি যে পিন কোডটা বা সিকিউরিটি কোড যেটা ইউজ করলেন না কেন সেটা এখানে দিয়ে কনফার্ম সেকশনের উপর ক্লিক করে দিবেন। ওকে বন্ধুরা, খেয়াল করুন আমার সব কিছু দেওয়া কমপ্লিট। আমি সিম্পলভাবে কনফার্ম এই সেকশনে ক্লিক করে দিচ্ছি, 2-1 সেকেন্ডের মধ্যে কিন্তু এখান থেকে উইথড্রটা হয়ে যাবে। খেয়াল করবেন আমাদের কিন্তু ব্যালেন্সটাও কেটে নিছে, তো এটা উইথড্রল সাকসেসফুল। তো আমরা এখন এখান থেকে ব্যাক প্রেস করি। এখন এইখানে যারা কাজ করবেন তাদের অবশ্যই এই যে পেজটা আপনার ফোনের হোম স্ক্রিনে রাখা দরকার পড়বে, সেহেতু এইটা যদি আপনার ফোনের হোম স্ক্রিনে অ্যাপসাকারে রাখতে চান সেই ক্ষেত্রে ব্রাউজার হিসেবে ক্রোমটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে 3-ডট অপশন এইখানে ক্লিক করে দিন। এখান থেকে নিচে পেয়ে যাবেন অ্যাড টু হোম স্ক্রিন, এই সেকশনে ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যাড বলে যে সেকশনটা দেখতেছেন এইটার উপর ক্লিক করে দিবেন, এটা আপনার ফোনের হোম স্ক্রিনে অ্যাপসাকার পেয়ে যাবেন। লাস্ট অবস্থা আমি যদি মি সেকশনের উপর ক্লিক করে দিই, এখান থেকে আপনার এই যে সাইডের যত ডিটেলস রয়েছে সব কিছু দেখতে পারবেন। এখন আমরা দেখি যেখানে উইথড্র করছি উইথড্রটা হয়েছে কিনা। ওকে বন্ধুরা, খেয়াল করুন আমি এইমাত্র আপনাদের সাথে কথা বলতে বলতে লাইভ ভিডিওর মধ্যে যে 5 USDT ডিপোজিট করেছিলাম সেটা কিন্তু উইথড্র হয়েছে, মানে আমার এই যে অ্যাকাউন্ট এখানে কিন্তু ডিপোজিট হইতেছে। তো আপনারা যারা এখানে কাজ করবেন এখন তো নিজ দায়িত্বে কাজ করবেন, কারণ টাকা দিয়ে যেখানেই কাজ করতে হবে সেটা যত ভালো বা খারাপ সাইট হোক না কেন আমি একটা কথাই বলবো, টাকা আপনার, সিদ্ধান্ত একান্ত আপনার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।